তাহলে আমি দেব নিয়ে আমাকে একটু যেতে হবে মহুয়া মৈত্র শেষ পর্যন্ত লোকসভার প্রাক্তন সাংসদ হলেন জয় মাতা জয় মাতা জয় মা কালীকে যে ভাষায় অপমান করেছিল এইটাই সনাতনের দেবদেবীর শক্তি আর আপনাদের বলেছিল দুর্বলতা সাংবাদিক অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে অতি দর্পে হত লঙ্কা অতিমানে চক্রভা যত বাড়বে তত তাড়াতাড়ি ধপ করে পতন হবে মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলকে কথা বলতে দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী চাইলে এটা আটকাতে পারতেন দাবি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এথিক্স কমিটির মধ্যে ঢুকবে আর এথিক্স কমিটির মিটিংয়ে ওনাকে ডাকা হয়েছিল উনি কিভাবে ড্রামা করে নাটক করে বেরিয়ে এসছেন সকলে দেখেছে যে অনৈতিক কাজটা তিনি করেছেন তাতে এই পশ্চিমবাংলার গরিমা মর্যাদা বাঙালি সংস্কৃতি এবং এই বাংলা থেকে স্বাধীনতার পরে অন্তত 50 জন সাংসদের আমি নাম বলতে পারি ইনক্লুডিং প্রণব মুখার্জি সোমনাথ চ্যাটার্জি সত্যব্রত মুখার্জি যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুভেন্দুদা আজকেও দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি অধীর রঞ্জন চৌধুরী বা কংগ্রেসের তরফ থেকে মহুয়ার পাশে বেশি দাঁড়ান এবং তারা অতিরিক্ত সময় চেয়েছিলেন ওই চাকরি বাঁচানোর জন্য অধীর চৌধুরী ওখানে বলছে এই অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমি বেশ কিছুদিন ধরে পশ্চিমবাংলার তৃণমূল বিরোধী জনগণকে সেটিং সেটিং এর গল্প বলতেন বলতেন সেটিং কিছু করছে না খাদ্যমন্ত্রী এবং সপার্শ্বদ খাদ্য দপ্তর জেলে যাওয়ার পরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরে এথিক্স কমিটি বা পার্লামেন্টের বিজেপির মেম্বাররা আজকে ভয়েস ভোটে প্রমাণ হয়ে গেছে যে সিপিএম কংগ্রেস তারা এই চোর তৃণমূলের ভিকটিম আর বিজেপি একমাত্র নো সেটিং অপোজিশন যারা লড়াই শুরু করে না কাজে কর্মে কথায় সিদ্ধান্তে এই একেবারে চোরকের বংশকে সপাকে উৎপাদিত করতে চায় বিজেপি অন্য কেউ নয় সুবেদুল্লাহ সিবিআই এর আগে এফআইআর করেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে আজ থেকে তারা প্রসিড করছে তো এবার তো আইনি লড়াইয়ের পথে যাচ্ছে আমরা প্রথম দিনই বলেছি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা যেভাবে করেছে এই প্রাক্তন সাংসদ তোলামূলের সম্পদ এর জেলে যাওয়া উচিত এটা শুধুমাত্র একজন ব্যক্তি দুজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় ভারতবর্ষের পার্লামেন্টে সিক্রেট পাসওয়ার্ড তিনি বিদেশে সাপ্লাই করেছেন দুবাই বেসড কোম্পানিকে স্বাভাবিকভাবে এই দেশের ভিতরে থাকা দেশ বিরোধী শক্তিকে উৎখাত করে এদেরকেও জেলে পোড়া উচিত বলে আমরা আগেও বলেছি আজও বলেছি কালও বলেছি সংসদ পদ খারিজ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং দু তিন মাস তো বাকি আছে নির্বাচন দু তিন মাস বাকি রয়েছে মানে মানে কি মানে ফেব্রুয়ারি মাস বল এটা পাগল মুখ্যমন্ত্রী গতকাল দার্জিলিং এর কোন চা বাগানে চা তোলা হয়নি শীতের সময় চা তোলা পাতা তোলা হয় না তিনি পুলিশ দিয়ে ওখানকার চা বাগানের সম্মানীয় মহিলাদেরকে ডেকে এনে খিচ মেরা খব 1956টা চা পাতা নিশ্চয়ই তুলেছেন গুনে গুনে খিচ মেরু খব ওই মণিময় বলে একটা মমতার চাকর আছে জন্মদিন পালন করেছে আমার কাছে ছবি
বরাদ্দ হচ্ছে শিশুদের জন্য বরাদ্দ পেয়ে শিশুদের জন্য বরাদ্দ পেয়ে শিশু কাকু তো শিশু কত ছোট ছোট শিশু ডাকাতদের পরিবারের কর্মচারী ছোট কাকু ছোট চোরের সাইজটা ছোট ওই জন্য তিনি শিশু এত ঢুকে গেছে যেভাবে নাটকীয় ভাবে দেখা গেল যে একেবারে ইডি যখন তাকে তার ব্যাপারে লিগাল প্রসিডিং শুরু করেছে রাত 12:30টায় আইসিসি হতে ট্রান্সফার করা হলো সুজয় কৃষ্ণ ভদ্র বানিয়েছে উলবেড়িয়ার লোক গেলে ফিজিক্যাল চিকিৎসা পাবে না আমরা তো বলি না আমরা বলে তো বন্ধ হবে আমাদের বিষ্ণুরা একদম মেরে দিয়েছে আমি ছিলাম না দিল্লিতে ছিলাম বলে আমি কাউকে ওখানে পাঠাই না পারলে ভুবনেশ্বর এইমসে পাঠাই কল্যাণী এইমসে পাঠাই ধার দেনা করে হলে প্রাইভেট হসপিটালে করে ওখানে পাঠাই না আমরা শেষ করে দিয়েছি এত বড় সুপার স্পেশালিটি হসপিটাল বড়দের হসপিটালকে এই পিসি ভাইকে এবং তার চাকর বাকররা চোরেদের কোম্পানি শেষ করে দিয়েছে লজ্জা রাখার জায়গা নেই মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল পাহাড়ের সঙ্গে আমার পরিবারের বিয়ে দিয়ে দিলাম ফ্যামিলি রিলেশন হয়ে গেছে এবার 75 কোটি টাকা জিটিএ কে আরো দিয়ে দেব এখন তো ব্লাড রিলেশন আছে আমাদের সাথে তাই 75 কোটি 12.5 বছর তো মুখ্যমন্ত্রী ছিলেন না কতবার বললেন পাহাড় আসছে তিনি এখন এই সব কথা বলছেন কেন আমরা কি আগেকার দিনে ফেলে গেলাম নাকি গণতান্ত্রিক ব্যবস্থা বদলে গেল নাকি আকবরের মতো কথা বলছেন মুঘল সাম্রাজ্যে আকবর এই কথা বলেছিল যে আমার আত্মীয়তা তৈরি হয়েছে এই ধরনের ভাষা গণতান্ত্রিক দেশে হয় না গণতান্ত্রিক দেশে কথাবার্তা যে কোনো প্রশাসনিক প্রধান মন্ত্রভুক্তির শপথ নিয়ে মানুষের মধ্যে জেতা লোককে গণতান্ত্রিক ভাবে যেতে হবে সেখানে আত্মীয়তার কোনো স্থান নেই আর পাহাড়ের লোকটাকে বারবার বলে আমাকে তো আমি তো পাহাড়ের লোকের সঙ্গে ওখানে গেলে বা শিলিগুড়ি বাগডোগরায় গেলে দেখা হয় কলকাতায় এলেও দেখা হয় খাতা পড়ায় আমাদেরকে আমরা আমরা জিজ্ঞেস করি মুখ্যমন্ত্রী তো বছরে 4 বার যান বলে ঘুমতে আনছ মানে বেড়াতে যান এসব পাহাড়ের লোক কোনো সম্পর্ক নেই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী চোর মমতা আজকে বলেছে জল দিয়েছে রাজ্য সরকারের টাকায় রাজ্য বিস্তার কোন স্টেটমেন্ট করেছে আমি চাকরি করছি কার টাকায় ওখানে জল গেছে আমরা বলি পাহাড়ের লোক আবার 5 লক্ষ ভোটে বিজেপিকে জেতাবে নেপালিরা সনাতন এবং হিন্দু ধর্মে বিশ্বাস করে যারা গীতাপান বন্ধ করার জন্য টেট পরীক্ষা করে তাদেরকে হিন্দু ধর্মে বিশ্বাস করা পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল বা নেপালের সঙ্গে জাতীয়তা সূত্রে যারা যুক্ত সে পাহাড়ের লোকরা কখনো ভোট দিতে পারে না দোষণবার মমতা ব্যানার্জি জিটিএ থেকে রিটায়ার করলে 20 লক্ষ টাকা হ্যাঁ মমতা ব্যানার্জি বলছেন যে আপ লোকো কে লিয়ে জান হাজির চুনাও নজদীক হ্যাঁ ইসলিয়ে চুনাও হ্যাঁ ভোট লেনা পড়েগি 5 লাখ ভোটে হারবে পাহাড়ে 5 লাখ ভোটে 5 লক্ষ ভোটে নাম করে দিতে হয় 5 লাখ ভোটে গতবারে 4 লাখ সমতি হয়েছিল এবারে 5 লাখ ভোটে হারবে জিটিএ থেকে যারা রিটায়ার করবেন তাদের জন্য 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি এবং জিটিএ এগুলোর উত্তর বিমল গুরুমারি আর বিনয় তামাং দিয়ে দিলে আমাকে দিতে হবে ওরা তো সব থেকে কাছে দেখেছো বিমল গুরুর একটা সময় পরিচালক মা কি ধরনের মা ওটা বিমল গুরুর বিনয় তামাং বলে দিতে হবে আমার কথা ইউজ করে না বিচারপতি মুর্শিদাবাদের পরিকাঠামোর অভাবে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে কি বলবেন হবে তো 158 জন ডাক্তার তো আসছি আমি প্রথমে মেজিতে শুনে দিয়েছিল বিজ্ঞানের খাওয়ার দিয়ে আমি যে স্যান্ডেল দিয়ে দিয়েছি তারপরে ম্যাক্সিস দিয়ে দিয়েছে খাওয়ারের কোয়ালিটিও পাল্টে গেছে দিনের মাছ রাতে চিকেন হয়ে গেছে 158 জন ডাক্তার নার্স আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গেছে কোন শিশু পশ্চিমবঙ্গে জেড প্লাস শিশু রোগ বিশেষজ্ঞ নিয়ে গেছে আমরা কি সেই আগের দিনে চলে গেলাম নাকি রাজা রাজাদের দেশে গণতান্ত্রিক দেশ অর্থাৎ এগুলো যত করবেন এক্সপোর্ট হয়ে যাবেন কালির ঘরে থাকা পরিবার কাজে টাকার ওইখানে যে টাকা খরচ করেছেন টাকা আছে কোথায় রেসিডেন্সিয়াল সুদের ভাড়া হচ্ছে 1 লক্ষ 2 হাজার টাকা
আমি প্রত্যেকটা রুম ধরে ধরে ভাড়া দিয়ে এক্সাম্পলে দিয়েছি। আমার প্রশ্ন কোন ব্যক্তিগত অনুষ্ঠান নয়। যারা বলেন যে আমরা ছবি এঁকে আর বই লিখে আমাদের সংসার চলে, সেই লোকগুলো কি করে কোটি 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 টাকা খরচ করেন? পশ্চিমবাংলার লোককে জানতে হবে, বলতে হবে, বুঝতে হবে যারা 500 টাকার লোকে ভোট দিয়েছেন এই ভয়ঙ্করীকে। ছেলেকে খাওয়াচ্ছে মদ আর স্বামীকে খাটাচ্ছে বিয়ার লটারি। বাংলা শেষ। 2017 সালে টেট পাস করা ছেলেদেরকে চাকরি দেননি, 2022 রেজাল্ট বের করেছে নিয়ে হয়নি। আবার গীতা পাঠের দিন 24 তারিখে টেট করবেন, 10 তারিখে ছিল যেহেতু পশ্চিমবাংলার সম্রাজ্ঞী আলিপুরদুয়ারে সভা করবেন, সাইকেল বিতরণ করবেন, ভুয়া পাট্টা বিতরণ করবেন, তাই 10 তারিখ থেকে বদল করে 24 তারিখ করা হয়েছে, যাতে টেটের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা কমে যায়, ট্রান্সপোর্টের প্রভাব হয়। এবং পশ্চিমবাংলায় 150 টাকা যে টেটের ফর্ম ছিল তাকে 500 টাকা করে নিয়ে চাকরি তো যে ব্যাংকই দেবেন না তো ঘোষিত অবস্থা না আমাদের, তার সাথে সাথে কোটি কোটি টাকা 27 কোটি টাকা তুলেছেন বেকারদের কাছ থেকে 150 টাকার ফর্মকে 500 টাকা করে দিয়ে। ভারতবর্ষের একাধিক রাজ্যে রিক্রুটমেন্ট এক্সামে কোনো ফর্মের ফি নেই, আর কোথাও থাকলেও 50 টাকা মিনিমাম একটা ফি আছে। 150 টাকার এটা 2022 পরীক্ষা নিয়েছেন, এবারে সেটা নিয়েছেন 500 টাকা করে। উদ্দেশ্যটা কি? 27 কোটি টাকা তুলবেন, সুপ্রিম কোর্টে যাবেন। আজকে তো ভালো খবর, সুপ্রিম কোর্টে ভাইপো গেছিলেন মহামান্য জাস্টিস অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি সৌমেন সেনের রায়কে চ্যালেঞ্জ করে যে রিক্রুটমেন্ট স্ক্যামে ওনাকে ডাকা যাবে না, গ্রেপ্তার করা যাবে না, ওনার এসএমপি আজকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রিজেক্ট করে দিয়েছে। এটাও আজকে পশ্চিমবঙ্গের যন্ত্রণায় কাতরে থাকা বেকার যুবক যুবতীদের কাছে একটি ভালো সংবাদ দুর্নীতির বিরুদ্ধে। আগামীকাল এসএলএসটি 1000 দিন পূরণ হচ্ছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। ফের বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চে তিরস্কৃত রাজ্য প্রশাসন গতকালকের পর। এবার তিনি বললেন যে দাঁতনে 2001 সালে ভোটের ফল ঘোষণার পর 20 আগস্ট একজন বিজেপি কর্মীকে যে খুন করা হয়েছিল সেক্ষেত্রে কোনো এফআইআর করা হয়নি। 2021-এর 20 আগস্ট শ্রীকান্ত পাত্রকে খুনের অভিযোগ উঠে এসেছে। এক্ষেত্রে প্রশ্ন তুলেছেন যে এফআইআর দায়ের হয়। ঠিক আছে, কোটি তো পশ্চিমবাংলায় রাতার ভূমিকা নিয়েছে, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পুলিশ সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে না, আমরা গেঞ্জি পরা চোর মমতা লেখা চোর, তো চোর ছাড়া কি? 11 আগে কি ছিল এখন কি? এত লোক দেখতে দেখলেই বলবে চোর, পরিষ্কার হাতে না তো চোর। ওই জন্য ট্যাগ লাইন চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আমি বলছি সবাই বলুন, হাটে বাজারে পান দোকানে চায় দোকানে সোশ্যাল মিডিয়ায় সবাই বলুন চোর মমতা, চোর মমতা, চোর মমতা। দাদা, বিলেন্দ্রনাথ সাউ